আমি যখন অভিনেতা হয়ে যাই তখন আমি আর ডিরেক্টর লেখক এগুলো কিছুই থাকি না, আমি শুধুই একজন অভিনেতা, আনাড়ি অভিনেতা হয়ে যাই এবং পরিচালক যেভাবে আমাকে শর্ট দিতে বলেন সেভাবেই দেই। আমি কোনো দ্বিরুক্তি করি না, আমি কোনো বিরক্ত করি না, আমি নীরবে বসে থাকি। অনেকে ভয় পায় আমাকে চলচ্চিত্রে অভিনয় নিতে, কিন্তু কাশেম মণ্ডল সে ভয়টি পায়নি, আমাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করলো, আমি চলে গেলাম। ভালোই লাগলো ওর কাজ, নতুন ছেলে মেয়ে নিয়ে। এই দুঃসময়ে, চলচ্চিত্রের এই দুঃসময়ে, এই বাবু যে টাকা লগ্নি করেছেন, একটি সিনেমা বানিয়েছেন, এই সিনেমার প্রতি দারুণ ভালোবাসার কারণেই এমনটি হয়ে থাকে। সিনেমা চলবে কি চলবে না আমি জানি না, তবে এই টিমের প্রতি সবাই, আমার ক্যামেরাম্যান, আমার সুপ্রিয় দীর্ঘদিনের, আমি যখন পরিচালক হিসাবে কাজ করেছি তখন বাবুল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছে হারুন আল রশিদের, আমার বন্ধুর, সেইভাবে দীর্ঘদিন আমার ছোট ভাইয়ের মতো পরিচিত, সেও ভালো কাজ করেছে। দোলারি সেই জীবনের শুরু থেকে, সহকারী জীবন থেকে দোলারির সাথে পরিচয়, সেই ইমান ছবিতে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম আর ও ছিল অভিনেত্রী, সেখান থেকেই ওর সাথে সম্পর্ক। চেষ্টা করি ওকে আমার নির্মিত সব ছবিতে রাখতে।